দেখো বর্তমানে নরেন্দ্রপুর থানা এলাকায় আমরা রয়েছি এবং নরেন্দ্রপুর থানা এলাকা একটি গ্রামের মধ্যে এই মুহূর্তে জাতীয় মানবাধিকার কমিশনের যারা সদস্য তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং তারা মূলত এখানকার যারা বাসিন্দা তাদের সঙ্গে কথা বলছেন এবং যেমন এই যে বাড়িটিতে রয়েছেন ওনারা এই বাড়িটিতে পরিবারের সদস্যরা দেখাচ্ছেন ওনাদের এখানে বাড়ি ছিল এবং সেই বাড়িটিকে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে এখানে মাঠ করে দেওয়া হয়েছে এরকম একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন জাতীয় মানবাধিকার কমিশন সদস্যরা যে কি হয়েছিল এবং বাড়ির বিভিন্ন যে কাগজপত্র সেই সংক্রান্ত বিষয়টা খতিয়ে দেখছেন এর আগেও তুমি জানো যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তারা এসে আসেন এ রাজ্যে এবং আসার পরবর্তীকালে আজকে গতকালকে তারা আবারও এসে পৌঁছান এবং এসে পৌঁছে দক্ষিণ চব্বিশ পরগনা মূলত সোনারপুর বারুইপুর এবং নরেন্দ্রপুর এই তিনটি থানা এলাকা এখনও কতজন ঘরছাড় অবস্থায় রয়েছে কি অবস্থা রয়েছে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখছেন এবং বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ছবি যে বাড়ি আগে কেমন ছিল এবং ভাঙার পরে সেই গুঁড়িয়ে দেওয়া বাড়ির ছবি সেইগুলো দেখছেন আপনারা কি জানাচ্ছেন ওনাদেরকে হ্যাঁ আমাদের জানাচ্ছি আমাদের কিছুই নেই আমাদের ঘর এই রাস্তার ওই মাথায় এখন আমরা ভাড়া থাকি মানে কেন আমাদের দু তারিখে এই ভোট পরবর্তী হিংসায় আমাদের দু তারিখে ঘর দূর ভেঙে যা একটা গাড়ি ছিল আমার ছেলে গাড়ি চালাতো গাড়িটাও নিয়ে চলে গেছে আমরা গাড়িটা ভেঙে গেছে তারপরে ক্রেন পাঠিয়েছি আমরা নিয়ে গিয়ে সারাবো টারাবো সে গাড়িও নিয়ে চলে গেছে ওরা আমরা খালি ভোট দিয়েছি আমাদের এটাই অপরাধ ভোট দিয়েছি হ্যাঁ জানিয়েছি একেবারে দেখছি এখানে বহু মানুষ তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তারা জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদেরকে গোটা বিষয়টা জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনিও এখানে উপস্থিত রয়েছেন এবং কমিশনের সদস্যদেরকে গোটা বিষয়টাও জানাচ্ছেন প্রিয়াঙ্কা গোটা বিষয়টা এখানে কতজন এখন পর্যন্ত ঘর ছাড়া রয়েছে এবং কি জানালেন 40-এর মতন লিস্টের নাম আমার কাছে আছে আর অনেকেই এরকমও আছে যে ভয়তে ঢুকছেই না এরকম বরেইপুর থেকে মানে আমি আজকে লোকজনকে বললাম যে চলে এসো টিম এসেছে তার মধ্যে কয়েকজন ছেলে বলছে যে আগে তো আমরা ঢুকেছিলাম যা আমাদের জানের ধুমকি দিয়েছে আর আমরা হুমকিতে আসতে পারছি না এই টিমের সদস্যদের সাথে আগেও কথা বলেছিলেন এই বিষয়টা নিয়ে এনারা এখানকার বাসিন্দারা দেখুন আগে তো আমি এখানে এসে তাদেরকে বাড়ি ফিরিয়ে গিয়েছিলাম অনেক জায়গায় কিন্তু প্রশ্ন সেটা নেই প্রশ্ন আছে যে প্রশাসন কেন নিজের কাজ করবে না কেন একটা মানুষকে এই ভয়তে জীবিত থাকতে হবে যে কালকে আমাকে মেরে দিতে পারে বা আজ রাতে আমার বাড়িতে এসে ভাঙচুর করে দিবে তো ল অ্যান্ড অর্ডার কী প্রশাসন কী করছে আর যদি প্রশাসন কিছুই করছে না তাহলে আমরা ট্যাক্স কিসের জন্য দিচ্ছি তাহলে সরকারের কী দরকার আমরা দেখতে পাচ্ছি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদেরকে কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বর্তমানে তারা জানাচ্ছেন তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগ সংক্রান্ত বিষয় ঘর থেকে বাইরে থে